আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আগামী বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চর্মনাই মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছে সেই নির্বাচনে আমি মনে করি আইনজীবী সহ সাধারণ জনগণ যারা আছেন সবাইকেই একটা বিষয় মনে রাখা দরকার যে ইলেকশন হচ্ছে এমন একটি জিনিস সেটাতে আপনি প্রতিনিধি বেছে নেবেন বেছে নেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে ইলেকশান সেই প্রক্রিয়ার মধ্যে আপনাকে এমন লোক বেছে নিতে হবে এমন দল বেছে নিতে হবে যে দল এবং ব্যক্তি দুইজনেই প্রার্থী এবং দল দুইজনেই যেন আপনাকে এই সিটি কর্পোরেশনকে এমনভাবে সাজাবে যে সাজানোটা হবে শান্তিময় এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে সেই দিক থেকে আজকে দেখবেন যে বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন রকম ওয়াদা দেয় বিভিন্ন রকম কথাবার্তা বলে আমরা একই রকমভাবে আজকে থেকে যতদিন যাবত এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে অন্য অন্য নির্বাচন হয়েছে সবসময়ই বিভিন্ন রকম ওয়াদা দিয়েছে বিভিন্ন দলের এবং প্রার্থীরা আজকে যিনি প্রার্থী হয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তার মুখ থেকে যে কথা এসেছে তার অন্তরেও এরকম কথা রয়েছে এবং অন্তর থেকে সে এই কথাটা বলেছে যে আমি মানুষের প্রশাসক হতে চাই না আমি বরিশাল সিটি কর্পোরেশনের শুধুমাত্র প্রশাসক হব না আমি খাদেম হব সেই খাদেম হওয়ার যে তার ইচ্ছা সেবা করার যে মানসিকতাটা তার ভিতরের অন্তরের যে ইচ্ছাটা সেটা প্রকাশ পেয়েছে তার কথার থেকে আরও দেখবেন আজকে এই দেশে যারা নির্বাচন করছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের মুখ থেকে এই কথাটা আসবে না যে তারা সকল স্বার্থ নিজের স্বার্থটা সবসময় অগ্রগ অগ্রগণ্য তাদের কাছে এবং সব সময় তারা নিজের স্বার্থটা দেখে দলের স্বার্থ দেখে ব্যক্তির স্বার্থ দেখে তারা যে সুযোগ সুবিধা সরকারি দেওয়া হয় সেই সুযোগ সুবিধাটা তারা পুরোপুরিভাবে গ্রহণ করতে চায় কোনো দলেই বলে না কোনো প্রার্থী বলে না যে আমরা নিজে কোনো স্বার্থ গ্রহণ করব না নিজে কোনো সেবা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে গ্রহণ করব না একমাত্র আজকে ফয়জুল করিম নিজের মুখ থেকে অন্তর থেকে যে কথাটা বলেছে যে আমি যদি সিটি কর্পোরেশনের মেয়র হই তাহলে কোনো সরকারি সুযোগ সুবিধা কোনো কিছু আমি গ্রহণ করব না এই ধরনের এত সাহসমূলক এত ত্যাগের কথা অন্য কোনো প্রার্থী বলতে পারবে না যার জন্য যিনি ত্যাগ স্বীকার করতে পারে জনগণের জন্য যার মন মানসিকতা তৈরি হয়েছে সেবার মন মানসিকতা যার আছে খাদেম হওয়ার যার মন মানসিকতা আছে এমন ব্যক্তিকেই আমাদের নির্বাচিত করতে হবে যার জন্য সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এমন একজন ব্যক্তি তার অন্তর এবং মুখ একই রকম তার যেই ভালোবাসা এবং সেবামূলক মনোভাব তার যেই চিন্তাভাবনা একটি শান্তিময় একটি নিরাপত্তামূলক শহর গড়ে তোলার জন্য সিটি গড়ে তোলার জন্য তার যে ইচ্ছা তার মুখ থেকে সেটা বেরিয়ে এসেছে অন্তর থেকে সেটা বেরিয়ে এসেছে তাই আমি সকলকে অনুরোধ করব যে আমরা আইনজীবী সহ যে সাধারণ জনগণ আছি সকলেই মিলে এবার যেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি এবং ইসলাম মানবতা এবং পুরোপুরি দেশে যেন একটা শান্তিময় পরিবেশ তৈরি হয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের যেন একটা শান্তিময় পরিবেশ তৈরি হয় সেই কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অমা ওমা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত